ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এলে সিরাজ সিকদারের একটি খোলা চিঠি প্রচার হয় সর্বত্র। চিঠিটি ছিল শেখ মুজিবুর রহমানকে উদ্দেশ্য করে লেখা। নাম্বার ওয়ান, আপনার সেনাবাহিনী মিত্র বাহিনী, কিন্তু মিত্র বাহিনী কিভাবে পাক সামরিক ফ্যাসিস্টদের কয়েকশত কোটি টাকার অস্ত্র যুদ্ধ সরঞ্জাম ভারতে নিয়ে গেল? পূর্ব বাংলার বহু কলকারখানা, তার খুচরা অংশ, গাড়ি, উৎপাদিত পণ্য, পাট, চা, চামড়া, স্বর্ণ, রৌপ্য ভারতে পাচার করল। আপনি আপনার দখলদার বাহিনী প্রত্যাহার করার কথা বলে জনগণকে ভাওতা দিচ্ছেন। আপনার প্রকৃত উদ্দেশ্য হল বাঙালিদের দ্বারা আপনার উপনিবেশ পাহারা দেওয়া, বাঙালিদের দমন করা। এছাড়া অসংখ্য ভারতীয় দখলদার সৈন্য আপনি সাদা পোশাকে এবং বাংলাদেশ বাহিনী ও বাংলাদেশ রাইফেলের ইউনিফর্মে পূর্ব বাংলায় রেখেছেন। আপনার সৈন্য প্রত্যাহারের কথা সম্পূর্ণ মিথ্যা। নাম্বার টু, আপনি নিজেকে মুক্তি সংগ্রামের বন্ধু বলে জাহির করেন, কিন্তু নাগা, মিজো, কাশ্মীরি শিখদের মুক্তি সংগ্রামকে কেন ফ্যাসিবাদী উপায়ে দমন করছেন? ইহা কি প্রমাণ করে না আপনি বিশেষ উদ্দেশ্য নিয়ে পূর্ব বাংলার মুক্তি সংগ্রামের সহায়তায় বেশ ধরেছেন? এ উদ্দেশ্য হলো পূর্ব বাংলায় আপনার উপনিবেশ স্থাপন, আপনার হারানো পশ্চাৎ ভূমি পুনরুদ্ধার, পূর্ব বাংলার শোষণ ও লুণ্ঠন করে আপনার আর্থিক ও রাজনৈতিক সংকট হ্রাস করা, চীন ও কমিউনিজম প্রতিষ্ঠিত করার ঘাঁটি স্থাপন করা। নাম্বার থ্রি, আপনি মিত্রের বেশে পূর্ব বাংলার মাছ, মাংস, ডিম, তরকারি, ধান, চাল ও অন্যান্য খাদ্যদ্রব্য, পাট, চা, চামড়া, অন্যান্য কাঁচামাল, শিল্প, ব্যবসা, বাণিজ্য, ভূমি, প্রাকৃতিক সম্পদ, প্রশাসন, দেশ রক্ষা, শিক্ষা, সংস্কৃতি প্রভৃতি সকল ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে শোষণ ও লুণ্ঠন করছেন। পূর্ব বাংলায় আপনার উপনিবেশ কায়েম করেছেন, এই উপনিবেশ কায়েমের জন্য আপনি পূর্ব বাংলার দেশপ্রেমিকদের খোরাক হিসেবে ব্যবহার করেছেন। যে সকল দেশপ্রেমিক, বিশেষ করে পূর্ব বাংলার সর্বহারা পার্টির কর্মী, যারা আপনার গোলাম হতে রাজি হয়নি, তাদেরকে নকশালোভিত করে আপনি খতম করিয়েছেন। এভাবে পূর্ব বাংলার দেশপ্রেমিকদের রক্তে আপনি হাত কলঙ্কিত করেছেন। এতদিন আপনি এই শোষণ ও লুণ্ঠন গোপন চুক্তির মাধ্যমে করেছেন, বর্তমানে 25 বছরের শান্তি, মৈত্রী ও সহযোগিতা চুক্তির নামে আপনার দাবিদার বাংলাদেশ পুতুল সরকার প্রকাশ্যে আপনাকে বাঙালি জাতির দাসখত লিখে দিয়েছে এবং আপনার শোষণ লুণ্ঠনকে ন্যায়সঙ্গত করেছে। আপনার ও আপনাদের দাবিদারদের শোষণ ও লুণ্ঠনের ফলে পূর্ব বাংলায় 70 থেকে 80 টাকায় মন হয়েছে, চাল নিত্য ব্যবহারযোগ্য দ্রব্য হয়েছে অগ্নি মূল্য, অনাহার অর্ধাহার ও বেকারির হাহাকার হয়ে উঠেছে পূর্ব বাংলায়। পূর্ব বাংলায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, না খেয়ে লোক মরছে। পূর্ব বাংলার জন্য আপনার দরদ উসলে পড়ছে, চাল ও অন্যান্য সাহায্য দ্রব্য পূর্ব বাংলায় পাঠাবার কথা বলে বেড়াচ্ছেন, কিন্তু কত গুণ বেশি লুটে নিচ্ছেন তা তো বলেন না। এর ফলেই আজ ভারতে চাল ও খাদ্যদ্রব্যের দাম কমেছে। এভাবে ভারতের অর্থনৈতিক সংকট আমাদের উপরে চাপে দিয়ে আপনি উদ্ধার পাবার ব্যর্থ চেষ্টা করছেন। নাম্বার ফোর, আপনি গণতন্ত্রের কথা বলেন, কিন্তু আপনার দেশে কি আপনি সামরিক বাহিনী, রিজার্ভ পুলিশ, পুলিশ, সশস্ত্র যুব কংগ্রেসের ভাণ্ডারদের মাধ্যমে ফ্যাসিস্ট শাসন চালাচ্ছেন না? নকশালোভিত করে শত সহস্র জনগণকে হত্যা করছেন, পাক সামরিক ফ্যাসিস্টদের সাথে আপনার নির্যাতনের কোনো পার্থক্য আছে কি? নাম্বার ফাইভ, আপনি গলাবাজি করে বেড়ান, আপনি ধর্মনিরপেক্ষ, ব্রিটিশ সাম্রাজ্যবাদী দস্যুদের দাবিদার, কংগ্রেস তো হিন্দু ধর্মাবলম্বী প্রতিক্রিয়াশীল জমিদার, যোদ্ধার পুঁজিবাদী ও বুদ্ধিজীবীরা যদি পূর্ব বাংলার মুসলিম জনগণের উপর রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক নিপীড়ন না চালাত, তবে কি পূর্ব বাংলার জনগণ পৃথক ভূখণ্ড দাবি করত? তারা এই কারণে বঙ্গভঙ্গ প্রস্তাব সমর্থন করেছে। 1947-এর পরে ভারতে মুসলিম বিরোধী কয়েক শত রায়ট হয়েছে। অবাঙ্গালি মুসলমান কলিকাতা, আসাম, ত্রিপুরা, লক্ষ লক্ষ নিরীহ বাঙালি মুসলমান জনগণকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদেরকে বলপূর্বক কপর্তহীন অবস্থায় পূর্ব বাংলায় ঠেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। হিন্দু ধর্মাবলম্বী যারা 1947 সালে ভারতে গিয়েছিল তাদেরকে আপনি শরণার্থীর বেশে পূর্ব বাংলায় পাঠাচ্ছেন, আপনার পুতুল সরকারের মাধ্যমে তাদের ভূ সম্পত্তি ফেরত দেওয়াচ্ছেন। কিন্তু ভারত থেকে বিতাড়িত বিহারি এবং বাঙালি জনগণকে আপনি তাদের জন্মস্থান ভারতে ফেরত নিতে, তাদের সম্পত্তি ফেরত দিয়ে তাদেরকে পুনর্বাসন করতে কেন রাজি হচ্ছেন না? আপনি আফ্রিকা, বার্মা, সিংহল থেকে হিন্দু ধর্মাবলম্বীদের ফেরত নিয়েছেন, কিন্তু ভারত থেকে বিতাড়িত বাঙালি মুসলমানদের ফেরত না নিয়ে আপনি কি প্রমাণ করছেন না যে মুসলিম? এই কারণে
তাদেরকে ফেরত নিচ্ছেন না, ইহা প্রমাণ করে আপনি সাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ নন। আপনার ধর্মনিরপেক্ষতার বলির উদ্দেশ্য হলো পূর্ব বাংলায় আপনার উপনিবেশ বজায় রাখার পথে মুসলিম ধর্মের বাধা দূর করা এবং ধর্মীয় নিপীড়ন চালানো। নাম্বার ৬, আপনি সমাজতন্ত্র গরিবি হটাও বলি কপচাচ্ছেন। এটা কি জনগণকে ভাতা দেওয়া ছাড়া কিছু? সমাজতন্ত্রের নামে ভারতে চলছে সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ, আমলাতান্ত্রিক পুঁজিবাদ, সামন্তবাদ, এই চার পাহাড়ের নির্মম শোষণ ও লুণ্ঠন। এর ফলে জনগণের অকল্পনীয় খারাপ অবস্থায় পতিত হয়েছে। আপনার গরিবই হটাও সমাজতন্ত্রের বলির ভাওতা ঠাকার জন্য অন্য দেশ শোষণ ও লুঠন করে চরম অর্থনৈতিক সংকট কাটাবার ব্যর্থ চেষ্টা করছেন। অতীতে জাপানি ফ্যাসিস্টরা এশিয়া সহ উন্নত অঞ্চলের বলিকে এশিয়ার উপনিবেশ স্থাপনের হাতিয়ার হিসাবে ব্যবহার করে, তাদের দখলকৃত এলাকায় তথাকথিত স্বাধীন পুতুল সরকার বসায়। আপনিও জাপানি ফ্যাসিদের কবরে যাওয়ার পদচিহ্ন পেয়ে অগ্রসর হচ্ছেন। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতার বলিকে অস্ত্র হিসাবে ব্যবহার করে আপনার সম্প্রসারণ বাদী আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করছেন। পূর্ব বাংলার জাতীয় সমস্যার সুযোগ গ্রহণ করে পূর্ব বাংলায় ৬ পাহাড়ের দালাল মীর জাফরদের সহায়তায় পূর্ব বাংলা দখল করে এখানে উপনিবেশ কায়েম করেছেন, মীর জাফরদের নিয়ে পুতুল সরকার কায়েম করেছেন। কিন্তু এখানেই আপনার অভিলাষ শেষ নয়। আপনি নেহরুর ভারত আবিষ্কার অনুসরণ করে দক্ষিণ এশিয়া ভারত মহাসাগরের রাজত্ব বিস্তার করার রঙিন স্বপ্ন দেখছেন। আপনার এই সম্প্রসারণবাদী আকাঙ্ক্ষায় সহায়তা করছে সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদী নয়া চার ব্রেজনেভ কসিগিন বিশ্বাসঘাতক চক্র। হিটলারের পোল্যান্ড আক্রমণ তার পরাজয়ের সূচনা করে, জাপানি ফ্যাসিদের চীন আক্রমণ তার পরাজয়ের সূচনা করে। একইভাবে আপনার ঢাকা দখলের বিজয়ের পদক্ষেপ নয়, আপনার চূড়ান্ত কবরে যাওয়ার পদক্ষেপ মাত্র। আপনার ও আপনার দাবিদারদের প্রকৃত উদ্দেশ্য জনগণ ব্যাপকভাবে উপলব্ধি করছেন। পূর্ব বাংলার বীর জনগণ, ভারতীয় সম্প্রসারণবাদ, সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ, সাম্রাজ্যবাদ, পূর্ব বাংলার ছয় পাহাড়ের দালাল মীর জাফরদের চূড়ান্তভাবে কবরস্থ করে পূর্ব বাংলার সত্যিকার স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন।